আজকে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্ন সমাধান করব ইংরেজি অংশের সমাধান দিয়ে। আমি সাথে আছি মোহাম্মদ মনিরুজ্জামান শাহীন, দীর্ঘদিন ধরে কাজ করছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে বিভিন্ন চাকরি প্রস্তুতি এবং ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠানে। গার্ডিয়ানের সেই সূচনা লগ্ন থেকেই আমি সাথে আছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে সেশনটি শুরু করা যাক, অর্থাৎ প্রশ্ন সমাধান শুরু করা যাক, যেটির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখুন আজকের প্রশ্নে যে প্রথম যেটি রয়েছে, 1 নম্বর, দি নাউন ফর্ম অফ মুভ, মুভ এর নাউন ফর্মটা কি? মুভ মানে কি? মুভ মানে হচ্ছে যেটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, চলাচল করা। এটার নাউন ফর্মটা হচ্ছে মুভমেন্ট, যেটা আমরা বলতে পারি নড়াচড়া, অথবা মুভমেন্ট শব্দের একটা অর্থ হচ্ছে আন্দোলন, এটাও কিন্তু মুভমেন্ট। সো এই মুভের নাউন রূপ হচ্ছে মুভমেন্ট, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। এটি একটি রিপিট প্রশ্ন, আই হোপ আপনারা এই প্রশ্নটি সমাধান পারবেন, এটি নিয়ে সমস্যা হবে না। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দা সেন্টেন্স, করিম মিট হিজ ফ্রেন্ডস ইন দা ইভিনিং, আইডেন্টিফাই দা টেন্স, অর্থাৎ এখানে যে বাক্যটি রয়েছে এই বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে হবে। করিম মেট হিজ ফ্রেন্ড ইন দা ইভিনিং, এখন এটি কোন টেন্সে আছে খেয়াল করুন, এটা কিন্তু এম ইটি, এটা কিন্তু এইটা না, এম ইটি না, প্রেজেন্ট ফর্ম নয়, এটি কিন্তু পাস্টে রয়েছে। সো পাস্টে রয়েছে, এখানে কি কি আছে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, আইএনজি নাই, তার মানে কন্টিনিউয়াস দুটো বাতিল, হ্যাভ হ্যাজ নাই, এর মানে পারফেক্টও বাতিল, এর মানে সঠিক উত্তর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আসুন পরবর্তী প্রশ্ন, যেটি আছে পরবর্তী প্রশ্নটা খেয়াল করবো, এই যে এটি একটি ট্রান্সলেশন, দা বয় টেক্স আফটার, টেক্স আফটার মানে কি? টেক্স আফটার, টেক আফটার, ছেলেটি তার পিতার মতো। এরপর যেটি রয়েছে, ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত। এরপর আছে, ছেলেটি তার পিতাকে অনুসরণ করে, ছেলেটি তার পিতার দেখাশোনা করে। এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হতে পারে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানান, এরপরে আমরা অবশ্যই অবশ্যই এই উত্তরগুলো করে দেব। একটু দ্রুত জানাবেন, দেখি কে কত দ্রুত জানাতে পারেন, কে কত দ্রুত জানাতে পারেন, আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। এখানে টেক্স একটা মানে কি? দেখি কি কি উত্তর আসে, জাস্ট এ মিনিট। অলরেডি কিছু উত্তর চলে এসেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলেটি তার পিতার মতো, ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত, ছেলেটি তার পিতাকে অনুসরণ করে, ছেলেটি তার, এখানে টেক আফটার, এটা কিন্তু লুক আফটার না, টেক আফটার মতো হচ্ছে মতো, একই ধরনের, ছেলেটি তার পিতার মতো, ছেলেটি তার পিতার মতো। বিএসসি নার্সিং কোয়েশ্চেন সলিউশন দেন ভাইয়া, আচ্ছা দিচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। তাহলে এটা হচ্ছে পিতার মতো, মানে এখানে টেক আফটার, এটা কিন্তু লুক আফটার না। পরবর্তী প্রশ্ন যেটি রইল 4 নম্বর, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, এটি একটি এক্সক্লামেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স শুরু হয়, হয়তো শুরু হবে ওয়াটা অথবা হাউ। এখানে দেখুন এ রয়েছে, তাহলে এটা কার সাথে মিলানো যায়? হোয়াট এ মিলানো যায়, ভেরি এ না, সো এ না, হাউ এ মিলানো যায় না, তারপরে শুধুমাত্র অপশন এর সাথে মিলানো যায়, বাকিগুলো ভুল। ডান, পরবর্তী প্রশ্ন 5 নম্বর, দি বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে এটা কোন পার্টস অফ স্পিচ? দি ওয়ার্ড ইয়েস্টারডে, এটি একটি অ্যাডভার্ব, অর্থাৎ কাজটি কখন হয়েছে? দি বিল ওয়াজ পাসড, এটি বিলটা পাস হয়েছে, অনুমোদন হয়েছে কখন? ইয়েস্টারডে, তার মানে অ্যাডভার্ব অফ টাইম যেটাকে আমরা বলি, হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 5-এর উত্তর, প্রশ্ন বেশি কঠিন হয় না, আমরা যেটা পড়িয়েছি আমাদের অনলাইন ব্যাচগুলো, অফলাইন ব্যাচগুলোতে, গার্ডিয়ানের বিভিন্ন শাখায়, ইনশাল্লাহ গার্ডিয়ান শিক্ষার্থীরা ভালো করবে, এটা নিশ্চিত।
fill in the blank with the correct adjective. You speak so that I can't understand. You speak so that I can't understand. I can say fast, I can say rapidly, I can say fast, I can say normal. কথাটা একটু খেয়াল করবো, দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারি নাই। ইউ স্পিক, তুমি কথা বলেছো এত দ্রুত যে আমি বুঝতেই পারি নাই। তাহলে রেপিডলি নয়, রেপিডলি মানে হচ্ছে মানে অনেকগুলো কথা একবারে বলা, ফাস্টলি নয়, নর্মাল নয়, ফাস্ট মানে এত দ্রুত কথা বলেছো আমি বুঝতে পারি নাই। ইউ স্পিক সো ফাস্ট দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড, তুমি এত দ্রুত কথা বলেছো আমি কিছুই বুঝতে পারিনি। ছয় নম্বর, এর উত্তর হচ্ছে ফার্স্ট। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করুন, যেটি সাত নম্বর রয়েছে, সাত নম্বর কি আছে? সাত নম্বর, আই ডিড নট টু স্কুল ইয়েস্টারডে, ডিড নট, এরপরে বেস ফর্ম আনতে হবে, ওয়েন্ট নয়, গন নয়, গোয়িং নয়, গো। সবে উত্তর দিতে বলতেছে যে শুধু উত্তরটা দেন, পরে ব্যাখ্যা হবে। আচ্ছা ঠিক আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ডো নট অ্যাকম্প্যানিয়েট দেম, I do not accompany them, I does not accompany them, I did not accompany them. দেখো, do not এর পর accompanied base form হবে, I do not এর পর accompany এটা base form আছে, I এর পর does হয় না। এরপর হচ্ছে যেটা আমরা এইখানে প্রশ্ন নিয়ে হয়তো কোনো ঝামেলা আছে, জাস্ট আমাকে একটু দেখতে দেন প্রশ্নটা। I do not accompany them, I does not, এখানে সম্ভবত প্রশ্নে টাইপিং মিস্টেক আছে, আমাকে একটু সময় দিতে হবে। আমি যে প্রশ্ন দেখলাম তাতে এখানে ভুল মনে হচ্ছে। সময় নিচ্ছি, সময় দিবেন। আচ্ছা আচ্ছা, আই ডু নট, এখানে টাইপিং ভুল আছে, টাইপিং ভুল আছে। আই ডু নট অ্যাকম্পানিয়েড, আই ডু নট অ্যাকম্পানিয়েড দেম, এটা ভুল। আই ডু নট অ্যাকম, এরপর আছে আই ডিড নট, ডিড নট, আই ডিড নট অ্যাকম্পানিয়েড, অ্যাকম্পানিয়েড দেম, এখানে টাইপিং ভুল আছে। এরপর হচ্ছে আই ডু নট, আর হচ্ছে আই, প্রশ্নের মধ্যে একটা ব্যাপক ঝামেলা আছে। টাইপিং এ ভুল আছে, আই ডিড নট অ্যাকম্পানিয়েট, আই ডু নট অ্যাকম্পানিয়েট। আচ্ছা এখানে দেখুন, এইটা উত্তর হয়, I do not accompany them, এটা উত্তর করা যায়, অপশন বি এটা উত্তর করা যায়। আর এখানে একটা টাইপিং মিস্টেক আছে, আমি এই মুহূর্তে এটা কারেকশন করতে পারছি না, পরবর্তীতে আমরা একটা সমাধান দিয়ে দেব। এরপর যেটি রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেন্ট্রিফিউজ, এরপর আছে সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ, আর আছে সেন্ট্রিফিউজ, এখানে কোনটি সঠিক হবে? সেন্ট্রিফিউজ দেখি, সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ শব্দটি হচ্ছে যেখানে সেন্ট্রিফিউজি, অপশন এ, সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ এটা সঠিক। এরপর দেখুন অ্যান্টোনিম ইনসেপশন, ইনসেপশন মানে শুরু, আউটসেট মানে শুরু, কন্ডিশন শর্ত, সোর্স উৎস, এখানে একটা ঝামেলা আছে, এখানে কনক্লুশন হবে, কনক্লুশন, কন্ডিশন না, এটা হচ্ছে কনক্লুশন উত্তর, কনক্লুশন। টাইপিং মিস্টেক আছে, এটা দেখা উচিত ছিল, এই টাইপিং মিস্টেকটা অবশ্যই দেখা উচিত ছিল। প্লিজ ডোন্ট লাফ, লাফের পরে, ডোন্ট লাফের পরে একটা প্রেপোজিশন হবে, ডোন্ট লাফ এট, ডোন্ট লাফ এট। পরবর্তী প্রশ্ন বারো নম্বর, যেটি বলা হচ্ছে তেল পানিতে ভাসে, তেল পানিতে ভাসে, অয়েল ফ্লোটস অন ওয়াটার, ইজ ফ্লোটেড না, ফ্লোটার্স না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অয়েল ফ্লোটস অন ওয়াটার।
পরবর্তী প্রশ্ন খেয়াল করুন, যেটি আছে চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দি সেন্টেন্স, হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটা নিতে পারি এইটা একটু দেন। ইয়েস, হি হ্যাজ, এটাকে ফিউচার পারফেক্ট, ফিউচার তার মানে হি উইল হ্যাভ তো লাগবে, হি উইল হ্যাভ, আর আছে হি উইল হ্যাজ, হি উইল হ্যাভ হ্যাড, আর আছে হি উইল হ্যাভিং, এটা থাকবে না, হি উইল হ্যাজ হয় না, হি উইল হ্যাভ, এরপর আবার পার্টিসিপাল লাগবে একটা, হি উইল হ্যাভ হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, হি উইল হ্যাভ হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স গেল এটা। এরপর চোদ্দ নাম্বার, চোদ্দ নাম্বার যেটি রয়েছে, সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার না, হি ইজ ব্রাদার অফ মি না, হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার আপন ভাই, আর হি ইজ ব্রাদার, হি ইজ মাই ব্রাদার মানে হচ্ছে সে আমার ভাই। পনেরো, পনেরো যেটা আছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, টিচার ইংলিশ এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ টিচিং, অ্যাকচুয়ালি ইংলিশ টিচার, টিচার ইজ টিচিং ইংলিশ এট দিস মোমেন্ট। ষোলো, কপার ইজ এ ইউজফুল মেটাল, এটা ব্যাখ্যা বিশ্লেষণ সন্ধ্যায় হিসেবে আসতেছি আমরা। টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস এর মানে হচ্ছে যখন অনেক লোক প্রথম একত্র হয় তখন তাদের মধ্যে একটা গুমোট ভাব থাকে এই কনভার্সেশন শুরু করা, বাট সেখানে সেরকম কিছু নাই, এটা আমরা নিতে পারি টু রিল্যাক্স, টু রিল্যাক্স ইন দ্য টেন্স সিচুয়েশন, অর্থাৎ নতুন যখন সবাই একত্র হয় সবাই একটু টেনশনে থাকে, টেনশনে থাকে এই অবস্থা কাটানোর জন্য কথা বলা শুরু করে। আচ্ছা সতেরো গেল, এরপর হচ্ছে আঠেরো, আঠেরো যেটা আছে, হাউ লং মানে হচ্ছে এটা, এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা নিয়ে আসি, হাউ লং আর ইউ না, হ্যাভ ইউ ঠিক আছে, হাউ লং ইউ লার্ন না, হাউ লং ডু না, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। এরপর হচ্ছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল এর সিনোনিম কি হতে পারে, লাভলি, অকওয়ার্ড না, প্লেইন না, অর্ডিনারি না, সিনোনিম চাইছে, সিনোনিম অ্যান্টোনিম না। আর বিশ নাম্বার যেটি রইল, সেটি হচ্ছে পাস্ট ফর্ম অফ চুজ, এটার এটার পাস্ট ফর্ম চাওয়া হয়েছে, পাস্ট ফর্ম, দেখি একটু মনে হয়েছে টাইপিং মিস্টেক মনে হচ্ছে, একটু মনে হচ্ছে না, ঠিক আছে অপশন এ চুজ, সিএইচও এসি একটা কমে যাবে। তাহলে এই হচ্ছে মূলত আজকে অনুষ্ঠিত যে নার্সিং ভর্তি পরীক্ষা সেটির সমাধান, আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে, আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়েছে, ইনশাল্লাহ এই যে প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আজ রাত, আজ রাত অথবা আজ সন্ধ্যায় আমরা একটা সেশন নেব, সেই সেশনে সবাই অপেক্ষায় থাকো, আল্লাহ হাফেজ।